সো এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো এই যে যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেইটার মধ্যে সেন্ট্রাল একেবারে মাঝখানে, দেখো সেন্ট্রাল মানে কি মাঝখানে, তাই না? এই যে মাঝখানে তোমার এরকম ভাবে একটা খাত খুব ইয়া করে চলে আসছে, মাঝখানে যে খাতটা চলে আসছে এইভাবে সেটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল ফিশার। সেটা কি বলা হচ্ছে? সেন্ট্রাল ফিশার। এটা কি বলা হচ্ছে? সেন্ট্রাল ফিশার। এই যে খাত, এটা কি পুরোটাকে খাত মনে হচ্ছে না এইভাবে? তাহলে এটা এটা কি বলা হচ্ছে? সেন্ট্রাল ফিশার। সেন্ট্রাল কেন, এই খাতটাকে কেন সেন্ট্রাল ফিশার বলা হচ্ছে? সেন্ট্রাল কারণ এটা হচ্ছে মাঝখানে সেন্টারে অবস্থিত। এবার তো বুঝা গেছে, এবার তো ক্লিয়ার। আর এই যে আমাদের এই যে এটা যে এইভাবে গেল এইখানে এইটা একটা খাত সৃষ্টি করছে, সেই খাতটাকে বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সেই খাতটা কোন পজিশনে আছে দেখো, সেই এই যে এইটাই খাত, এটা মিডিল না, আগেরটা তো মিডিলে আছে তাই না, আগেরটা তো মিডিলে আছে। এখন এই খাতটা কিভাবে আছে, এই খাতটা হচ্ছে ল্যাটারালি বা পাশাপাশি অবস্থায় আছে, খেয়াল করো এদিকে, খেয়াল করো পাশাপাশি থাকা মানে কি ল্যাটারালি না, পাশ এই ফার্স্ট চ্যাপ্টারে কি পড়ছো, ল্যাটারাল মানে কি পাশে, ফ্রন্টাল মানে কি সামনে, ডরসাল মানে কি পিছনে, ল্যাটারাল মানে কি, ল্যাটারাল মানে কি এখন শিখো তাহলে, ল্যাটারাল মানে কি পাশে, ফ্রন্টাল মানে সামনে, পিছনে মানে ডরসাল, পিছনে মানে কি ডরসাল, সামনে মানে আরেকটা অর্থ আছে ভেন্ট্রাল, ভেন্ট্রাল ফ্রন্টাল সেই শব্দগুলো ইউজ করা, পাশে মানে কি ল্যাটারাল। এই যে যে ফিশারটা আছে সেটা হচ্ছে আমাদের এই দিকে, তার মানে কি সেটা পাশে না, সেজন্য সেই ফিশারটার নাম কি হবে, ল্যাটারাল ফিশার। তার মানে খেয়াল করো একটা ফিশার কি, একটা ফিশার কি সেন্ট্রাল ফিশার, কেন সেন্ট্রাল ফিশার, বিকজ ইট ইজ সেন্ট্রালি পজিশনড, সেন্ট্রালি সিচুয়েটেড, বুঝা গেছো, এটা সেন্ট্রালি অবস্থিত, সেজন্য সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার। আর যে ফিশারটা কোন জায়গায় আছে, ল্যাটারালি আছে, সেটাকে বলা হচ্ছে কি ল্যাটারাল ফিশার, সেটাকে কি বলা হচ্ছে ল্যাটারাল ফিশার। এখন আরেকটা ফিশার আছে সেটা মনে রাখার আগে একটা জিনিস একটু খেয়াল করো, তুমি দেখাইতে হবে সেটাকে। ওকে, আমাদের এই যে মাথার কয়েকটা হাড়ের নাম আগে দেখো, এই যে আমাদের সামনে যে হাড়টা আছে সেটার নাম কি, কপালে যে হাড়টা আছে সেটার নাম ফ্রন্টাল, বিকজ সেটা সামনে আছে ফ্রন্টাল। আমাদের মাথার দুই পাশে দুইটা হাড় আছে, সে দুইটা হাড় কি পাশে আছে, সেই জন্য প্যারাইটাল। প্যারা মানে কি, প্যারা ল্যাটারাল আমি বলি, একটা হচ্ছে ল্যাটারাল, খেয়াল করো ল্যাটারাল মানে হচ্ছে পাশে, আর একটা হচ্ছে প্যারাইটাল, প্যারা মানে পাশে, খেয়াল করো পড়ছো কি না, যে এই নীলা পর্বে প্রাণীদের প্যারাপুডিয়া থাকে, প্যারাপুডিয়া মানে কি, খেয়াল করো আমি দুইটা টার্ম পড়াইছিলাম, একটা হচ্ছে পেরি আর একটা হচ্ছে প্যারা। পেরি মানে হচ্ছে সারাউন্ড করে যেটা, মানে মানে এইভাবে সারাউন্ড করে যেটা, সেটা কি পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম কি আমাদের পুরো আর কি কিছুটা কি সারাউন্ড করে না, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। হ্যাঁ পর্দা, সেটা কি আমাদের পুরো দেয়া কেভিটিটাকে সারাউন্ড করে কিনা, সেই জন্য সেটা হচ্ছে পেরিটোনিয়াম। আর পড়ছো না এলিলিটার কি থাকে, প্যারাপুডিয়া থাকে, তার মানে এলিলিটার এই যে একটা ইয়া, এর এই যে দুই পাশে পা থাকে, তার মানে কি পুডিয়া মানে হচ্ছে পদ বা পা, আর এই প্যারা মানে হচ্ছে পাশের পা, মানে পাশে থাকে পা গুলো, বুঝতে পারছো ব্যাপারটা, এটা হচ্ছে এলিলিটা পর্বের প্রাণী, এটা হচ্ছে এলিলিটা পর্বের প্রাণী, এরকম ক্লিয়ার, তাহলে প্যারাপুডিয়া থাকে। তাইলে খেয়াল করো, তাহলে আমাদের যে ব্রেনের পাশে যে দুটো বোনস আছে সেই দুটো বোনসের নাম কি, এই যে খেয়াল করো উপরে দিছে প্যারাইটাল, সামনে কি ফ্রন্টাল, এই যে কানের এই দিকে, কানের দিকে খেয়াল করো, কানের এই দিকে যেই হাতটা আছে, কানের এই দিকে যে হাতটা সেটাও পাশে আছে, বাট এইটার উপরে একটা পাশে আছে সেটা হচ্ছে প্যারাইটাল, বাট কানের সাথে যেটা সংযুক্ত একেবারে, খেয়াল করো এদিকে হাত দিয়ে ফিল করতে হবে, সেটা হচ্ছে তোমার টেম্পোরাল। সেটা কি টেম্পোরাল, টেম্পোরাল ধরো তোমার টেম্পার লস হয়েছে, টেম্পার লস হলে কি টম এন্ড জেরির কান, কানের মধ্যে দিয়ে এইভাবে বের হয়ে যায় না টেম্পার লস হলে, মানে যখন রাগ করে তখন দেখা যাচ্ছে না একেবারে আগুন বের হয়ে গেছে, তো সেটা মনে হবে টেম্পোরাল। আর পিছনে একটা আছে সেটা হচ্ছে অক্সিপিটাল, সেটা কি অক্সিপিটাল, এবার তো ক্লিয়ার, সেটা কি অক্সিপিটাল। এখন আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে এই যে প্যারাইটাল বোনস, খেয়াল করো এটা কি প্যারাইটাল বোনস না, সামনে এদিকে যে সামনে বোনস আছে সেটা কি ফ্রন্টাল, এদিকে যেটা আছে সেটা কি প্যারাইটাল, পিছনে যেটা আছে সেটা কি অক্সিপিটাল। তাহলে উপরে যে একটা বোনস আছে খেয়াল করো, তাহলে উপরে যে একটা বোনস আছে সেটা হচ্ছে কি প্যারাইটাল, আর নিচে যে এই যে এই জায়গায় যে বোনসটা আছে সেটা কি, সেটা কি অক্সিপিটাল, তাই না? এই যে প্যারাইটাল আর এই যে অক্সিপিটাল, খেয়াল করো প্যারাইটাল কি বললাম, প্যারাইটাল আর এই যে অক্সিপিটাল, এই প্যারাইটাল আর অক্সিপিটাল এর
মাঝখান দিয়ে এই বরাবর আরেকটা ফিশার চলে গেছে, এই বরাবর কি আরেকটা ফিশার চলে গেছে। সো এই ফিশারটার নাম হচ্ছে, এই ফিশারটার নাম কি বলো? সোজা কথা, প্যারাইটো অক্সিপিটাল ক্যালকো, প্যারাইটো অক্সিপিটাল ফিশার, বিকজ দিস ফিশার ইজ সিচুয়েটেড বিটুইন দ্য কি আমাদের প্যারাইটাল লোব এন্ড অক্সিপিটাল লোব। তাহলে খেয়াল করো এটা তাহলে কি বলতেছে আমরা, প্যারাইটো অক্সিপিটাল ফিশার, আমাদের ফিশার তাহলে কয়টা? প্লিজ ডোন্ট বি কনফিউজড উইথ দ্য লোব এন্ড ফিশার, বিকজ লোবের নাম গুলো হবে আলাদা এবং ফিশারের নাম গুলো হবে আলাদা। বাট তুমি যদি এইটার চিত্র এভাবে মনে রাখো তাহলে দ্যাটস ভেরি ইজি, বাট স্টুডেন্টরা মেডিকেল এক্সাম দিতে গিয়ে বারবার পাতে পেয়ে যায়, ফিশার কি প্যারাইটো অক্সিপিটাল, সেন্ট্রাল কি কোনো লোব আছে কিনা, বলবেন বারবার দেওয়া হয়েছে যে সেন্ট্রাল হচ্ছে ফিশার, সেন্ট্রাল লোব না, কিন্তু সেন্ট্রাল ওরা লোব দিয়ে চলে আসে। সেজন্য এগুলোকে এত ডিটেলস পড়াই দিয়েছে, এটা হচ্ছে কি সেন্ট্রাল, এটা হচ্ছে কি সেন্ট্রাল, সেন্ট্রাল ফিশার, এটা হচ্ছে কি ল্যাটারাল ফিশার, এটা কি প্যারাইটো অক্সিপিটাল ফিশার, যে এটা কি প্যারাইটো অক্সিপিটাল ফিশার। তাহলে একটা কি, এটা কি, এটা কি ফিশার সেন্ট্রাল ফিশার, এটা কি ফিশার প্যারাইটো অক্সিপিটাল ফিশার, এটা কি ল্যাটারাল ফিশার। ক্লিয়ার? এখন দেখো ব্রেইন তাহলে কয়টা ভাগে ভাগ হচ্ছে, এখন এক দুই, এই যে নিচে একটা, তিন চার, হ্যালো, এই যে এটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে দিয়ে দিই তাহলে হয়তো বা মানে খুব ভালোভাবে বোঝা যাবে, এটাকে যদি আমরা এইভাবে দিয়ে দিই। এখন ব্রেইন কয়টা ভাগে ভাগ হয়েছে, এক দুই তিন চার, এই চারটা লোব তৈরি হয়েছে। এখন লোবগুলোর পজিশন দেখো, এই লোবটার পজিশন কোন জায়গায়, সামনের দিকে, মানে এটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা কি লোব, ফ্রন্টাল লোব, তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব। আর এই যে এটা, এটা কোন দিকে আমাদের কানের দিকে না, সেজন্য সেটাকে বলা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব, সেটা কি বলা হচ্ছে টেম্পোরাল লোব। এই যে এটা, এটা কোন পজিশন আছে, পাশের পজিশন আছে, মানে প্যারা পজিশনে না, সেজন্য সেটা হচ্ছে প্যারাইটাল লোব, সেটা কি লোব প্যারাইটাল লোব। আর এটা যেহেতু এদিকে যেহেতু অক্সিপিটাল বোনস আছে আর এটা যেহেতু অক্সিপিটাল বোনসের সাথে সম্পর্কিত, সেহেতু সেটা হচ্ছে অক্সিপিটাল লোব, সেটা কি লোব অক্সিপিটাল লোব। তাহলে খেয়াল, একটা হচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, বলো সেন্ট্রাল লোব নামে কোনো লোব আছে কিনা, নাই, সেন্ট্রাল ফিশার, সেন্ট্রাল কি ফিশার, আবার খেয়াল করো সেন্ট্রাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল নামে কোনো লোব আছে, প্যারাইটো অক্সিপিটাল ফিশার, বাট প্যারাইটাল লোব অক্সিপিটাল লোব, বুঝা গেছে ব্যাপারটা, ল্যাটারাল লোব নামে কোনো লোব আছে না, না, ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশার, মানে তো বুঝা গেছে ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশারকে আরেকটা নাম দেওয়া যায়, দিতে পারো, খেয়াল করো নিচে কি টেম্পোরাল, উপরে কি প্যারাইটাল, প্যারাইটো টেম্পোরাল ফিশার দিতে পারো, বুঝা গেছে ব্যাপারটা। তাহলে খেয়াল করো একটা হচ্ছে কি ফিশার, এটা আবার সেন্ট্রাল, সেন্ট্রালি প্লেসড, সেন্ট্রাল, সেন্ট্রাল ফিশার, এটা ল্যাটারাল ফিশার, এটা প্যারাইটো অক্সিপিটাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল, প্যারাইটো অক্সিপিটাল ফিশার। তাহলে লুপ, তাহলে কয়টা পোর্শন হলো, চারটা, সামনের পোর্শন ফ্রন্টাল, সামনে মানে হচ্ছে ফ্রন্ট, মানে সামনে ফ্রন্টাল, পাশে মানে হচ্ছে প্যারাইটাল, নিচে কানের এদিকে যেহেতু টেম্পোরাল, পিছনে যে অক্সিপিটাল বোনস সেজন্য সেটা অক্সিপিটাল লুপ। ক্লিয়ার? ব্রেইন এর লুপগুলো ক্লিয়ার হয়েছে, এবার ক্লিয়ার? ওকে, সো এখন আমরা এই ব্রেইনের এইগুলাকে খেয়াল করো, আমরা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দুইটা হাতে আমরা রাখতে পারি, খেয়াল করো দুইটা হাতে, দুইটা হাতে।